দর্শক বন্ধুরা কৃষি ও কৃষক বিষয়ক অনুষ্ঠান কৃষি বিচিত্রতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি বগুড়া সদরের সাবগ্রাম মধ্যপাড়ায় এখানে আজমল হোসেন নামে একজন খামারি তিনি চার থেকে পাঁচটা গাবি পালন করে অনায়াসে সংসার পরিচালনা করছেন এবং বাৎসরিক একটা ভালো অঙ্কের মুনাফা লাভ করছেন আজকে আমরা তার বাড়িতে চলে এসেছি এবং তার কাছ থেকেই গ্যাপি পালন পদ্ধতি এবং কিভাবে গ্যাপি পালন করে একটা সংসার অনায়াসে পরিচালনা করা যায় এবং বছর শেষে একটা ভালো মুনাফা পাওয়া যায় সেটা জানবো। আসসালামু আলাইকুম আজমল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা শুনলাম আপনার প্রতিবেশী আশেপাশের যারা লোকজন আছে তাদের থেকে আপনার এখানে পাঁচটা গ্যাভি আছে এবং গ্যাভি পালন করে আপনি সুন্দরভাবে আপনার সংসার পরিচালনা করছেন এবং পাশাপাশি বৎসর শেষে একটা ভালো মুনাফা পাচ্ছেন এ ব্যাপারে আমাদেরকে একটু জানান মুনাফা গরুর পালে আমার মোটামুটি ভালো চলিচ্ছিল কিন্তু এই টাইমে আমার সমস্যা সব খাদ্যের দাম ডবল খাদ্যের দামটা কম হলে আমাদের আর ওনার খাওয়া পায় আপনার এখানে কয়টা গাভী আছে এখন বর্তমানে এখন বর্তমান পাঁচটা আছে কিন্তু দোয়ান পাঁচশোটায় বাদ দিছি এখন আজ এখন থেকে শুরু হইবে একটা বিয়ে এলো এখন বিশ দিন পর পরে পাঁচশোটায় বিয়ে এই যে পাঁচটা গাভী আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কি কি জাতের গাভী আপনার এখানে আছে এটি আছে আমার একটি অস্ট্রেলিয়া আছে একটা ওদের পেজিয়াম একটা আছে হ্যাঁ আর ওই গরুটা না সাইওয়ালের ভাব আছে আর এই দুটা এটা প্রথম তো এবার এই নতুন গরু এবার এটা বেশি সম্ভব অস্ট্রেলের দেখা যাচ্ছে আচ্ছা গোড়া গরু থেকে কোন গরু থেকে কি রকম পরিমাণ দুধ হয় যখন এগুলা দুধ হুধ মানে মাঝখানে যে গরুটা আছে ওই গরুটার দুধ হবি দুইবেলা আঠেরো শ্যাষ সতেরো শেষ করে হ্যাঁ আর যেটা বাচ্চা দিলে এটা দুই বেলা হবি পনেরো শ্যাষ ওই ধারেরটা দুইবেলা বেলা যা চোদ্দো হয় এটা নতুন এটা অ্যাড এ বয়স বেশি হবি আদে এই গরুটা তৈরি করা ফেলে আরও দুধ বেশি হবে আরও পার্সেন্ট বেশি পার্সেন্ট বেশি হতে হলে চামড়া তেনাল লাগাল এলে একটা গরু একটা ডেজে ওই দৌড়া হলো বহুত পুরাতন গরু ওই গোড়াটা আমার প্রায় তিন নয় বেন খাওয়া হলো ওই গরুটার দুধ এখন কম হলো বেলা শের বারো দুধ হয় কিন্তু বিয়ান দেয় বেশি আর এলে আবার তিন চার বেনের ওপর হয় না আর ওই গরুটা কম এর পার্সেন্ট কম কিন্তু বিয়ান বেশি খাওয়া যায় আচ্ছা এই গরু এই গরুগুলো আসলে কোথায় থেকে সংগ্রহ করেছিলেন বা কিনেছিলেন প্রথম আমি একটা গরু লিছি মাত্র উনত্রিশ হাজার টাকা দেয় আর তারপরে ওই গরুর মা ওকে লিছানো হলো সাতচল্লিশ হাজার তিন মাসে গাপ আর যেটা প্রথম উনত্রিশ দেশ সেটা হলো ছয় মাসে গাপ এর থেকে আমার গরু শুরু আমি গরু কিনে গরুর থেকে যে গরু তৈরি হয় এর থেকে যেটা ভালো দাঁতের বেসুর বাড়ায় সে বেসুর একে দিই আর এই বেসুরটা যে রেগে দিছি আর ছোট জেলা বেসুর হয় দামরা টাম সেলে বেজে আল দিই নিজের ব্যর্থে তৈরি করি এলে ব্যায়াম গরু আমার ব্যর্থে তৈরি করা কেনা গরু দিলে সেলে সে গরুর কি দেখে বোঝা যায় আসলে এটা ভালো জাতের মানে আমরা যদি বকনা বাসুর দিকে ভালো জাত এ প্রথম যে গরুগুলেন বাচ্চা দেয় এক দেড় মাস পরে তার গায়ের চামড়া গায়ের রং পেছনে দুধের রক থাকে পেছনে রক দেখা যাচ্ছে এর রক জিলে গরুর থাকে সেলে গরুর দুধ বেশি হয় চামড়াটা কেমন হবে চামড়াটা যত পাতলা হবে যত তেনা লাগালি গেলে আটতে হবে সেই গরুর দুধ সেত বেশি হবে আর যত ঢিল হবে সেত সেই গরুর দুধ বেশি

ওইগুলো দেখলে বয়স বুঝলে গরু বিক্রি আর এই গরুটা আকুনি ওলান টোলান সব নামাচ্ছে বার বুক আর দিলা গরু পার্সেন্ট কম হলে বিয়ে আট দিন থাকে তা ওলান আর আকুনির তলা টলা সব হয়ে যাচ্ছে এ ভালো জাতের গরু একটা দেখে বোঝা দেবে আর কিছু দেখা যায় দুধের দাম কেমন দুধ জায় দিনকে বেসে দুধ যদি ভালো বেসে মানুষ কতক লোক আসে হয়তো দুধ দশ স্যার হয়েছে দুই সের প্যান্ডে বারো শেয়ারকে তার তারকে দুধের মান কম আর ভালো জাতের জিনিস বেচলে মানুষ খায় যদি প্রশংসা হয় তাকে দুধ সবসময় সেরে দশ টাকা বেশি এবং বেচারও কোনো টাইম লাগে না আমার এই তুটি গরুর দুধ এর প্রায় বেশি দি ব্যাগ থেকে ব্যসমতাও কেজি বিক্রি করেন বর্তমানে এখন বর্তমানে এখন পঞ্চাশ পঁচপান্ন বিক্রি করতেছে যখন এই যে গাভি দেখতে পাচ্ছি এইটার বকনা বাছুর হয়েছে মনে হয় এটা এখন কত কত কেজি করে দুধ হবে আপনার মনে হয় এটা দুই বেলা পনেরো থেকে ষোলো শেখ দিতে পনেরো থেকে ষোলো শেখ সকালবেলা দশ এগারো বিকালে পাঁচ ছয় পাঁচ ছয় গরু খায় দিনে খরচা লাগে কেমন এটা এই গরুটার কমের পক্ষে দিন তিনশো টাকা কিনে লেগে তিনশো টাকা নিম্ন খাবার কি কি খাওয়ান আপনি আমি আবার তো ফিট দিচ্ছি লবণ ভুট্টা আটা চিকন ভুষি আর কাঁচা ঘাস পক এ করে কাঁচা ঘাস কি আপনার নিজের জমি না লেজার জমিলে আমি বড় বড় ভেউ কিনে নেই কিছু ঘাস মানষকে দেয় আর কিছুটা গরু খেলে আচ্ছা কি পরিমাণ খাওয়ানো উচিত একটা গাভীকে একটা গরু এলে গাভীর কমের পক্ষে না হলো পঁচিশ থেকে তিরিশ কেজি ঘাস দৈনিক খেলে নিলে একটা আলু খেলে নাও পায় তো বিশ কেজি দেওয়াই 20 কেজি নাদিলার ভেতরকার প্রোডাক্ট ঠিক থাক পার লাগে 20 কেজি ঘাস খাবে আর আশেপাশে কি খাবে আর পল খাবি দুই বেলা সত্তা খাবি দুই বেলা 2 কেজি ফিট দমো 4 কেজি ভুসি দমো দুইবার দুই বারে 2 কেজি করে 4 কেজি ভুসি খাবি দুই কেজি ফিট খাবি দুই কেজি ভুট্টার আটা খাবি 6 টি ঘাস খাবি তারপর 10 টা টি পল খাবি এক একটা গাবি থেকে কত টাকা আপনি দুধ বিক্রি করেন এদের যে মাপের দুধ এসপি দুই বেলা আটশো টাকা দুধ বেচা যাবে আটশো টাকা দুধ বিক্রি করে যাবে আর আটশো টাকা দুধ বেচলে খরচা হবে তিনশো টাকা খরচা হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকি এরকম কয় মাস এ দুধ দিবে এই গোড়া দুধ দিবি যদুল চট করে আবার গাপ ভরে তাহলে দুধ দিবি দশ মাস দশ মাস আর যদুল দেরিতে ভরে তাহলে দুধ দিবি বারো তেরো মাস বারো তেরো মাস আর আমরা গরু যখন বিয়ে বি সাগুনও দোয়ান যায় কিন্তু আমি পুঁতিটা গরু কারাইতে তিন মাস রেজ দিই তিন মাস আর দোয়াই না তাহলে শরীরটা স্বয়ংসম্পন্ন হয় গরু কোনো ট্যাল পায় না ক্ষতি হয় না আর লাস্ট ওই বিএন পর্যন্ত দুধ দোয়ালে সেই গরু হাতে বিয়ে উঠবে পাওয়ার লাই ক্যালসিয়াম শর্ট শট এটা সেটা নানা সমস্যা দাঁড়ায় দেখে লেজে পালি লেজে খেলে ওই জানি যাতে গরু কোনো সুস্থ থাকে এই সিস্টেম করে গরুগুলো পাইলে আচ্ছা দুই থেকে তিনটা যদি কারো এই রকম গাভি থাকে তার সংসারটা কি অনায়াসে পরিচালনা করা সম্ভব আপনার মনে হয় দুই তিনটে গায়ে দিয়ে সংসার স্থাল পাবি কিন্তু সেই লোকের খুব চা লাগলো হয় লিবিল ডেজে সমস্ত কাম করা লাগবি মানে মানুষ দিয়ে করে দেওয়া লাভ করবে তাহলে হওয়ার লাগে হয়তো আমি দিন তা মানে এই কর তিন ডে গরু পেলে হয়তো চারশো পাঁচশো টাকা লাভ করবো একটা লোক হয়তো পাঁচশো টাকা দেন তাহলে লাভটা খাইয়া গেলাম ওই আবার যখন তিন মাস বসতে খেলে লাগবে গা ভোলে সে তিন মাস গা ভরতে খেলে তাহলে গরুদের ঠিক সে করবো না আমরা কথা বলছি এই লাভগুলো বাসুর টাসুর বেসে সম্পূর্ণতে ক্লিয়ার হয়ে কিন্তু লাভ থাকতে পারলাম আর লেজে করার ফেলে তাহলে মনে করেন এলে বেমা টাকাও দুধের টাকা দিলে জ্বর হবে এলে পরে তিন পাঁচ বস্তা গরু খেলেন তা পাঁচটা গায়ে পাঁচটা বাসি নিম্ন দামও বেশি ছয় সাত মাস পর তা পঞ্চাশ হাজার করে হলে আড়াই লাখ টাকা খরচ হয় আড়াই লাখ আড়াই লাখ টাকা পাওয়া যাবে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দুধের যে টাকাটা এই টাকাটা যদি গরুর পিছনে আপনি পুরোটা খরচ করেন তাও পাঁচটা গ্যাভি থেকে বছরে আড়াই লক্ষ টাকা আমরা এখন এখন আমরা তো কথা বলছিলাম তাদের জন্য যাদের বাড়িতে বাড়িতে একটু জায়গা আছে তারা দুই তিনটা গাভী পালন করতে পারবে তাদের ক্ষেত্রে তারা তো আসলে লোক নেবে না নিজে থেকেই সব কাজ করবে নিজে থেকে করলে যদি ভালো জাতের গরু শ্রেণী যদি পালার পায় তাহলে আশা করা যায় তিনটে গরু পালেন সংসারটাই চলার কে কেউ আগে মনে করেন গাভী কেউ পালন করেনি সেক্ষেত্রে তার কি কী দিকে লক্ষ্য রাখতে হবে একটা গাবি পালনের ক্ষেত্রে গ্যাবি পালার যদি সে যদি যার খামার আছে তার সাথেও পরামর্শ করতে পারে তার কিনেও নিতে পারে কিংবা ফার্মের যায় দেখে শুনে ব্যসুল নিতে পারে যে কোন জাতের ব্যাসুর ভালো ভাই আমাকে না আপনি মনে করে দেন কিংবা কোন একটা ভালো ডাক্তার দেখে যে ভাই আপনি তো মেলা জায়গা বেড়ান করেন করেন কেউ ভালো জাতের না ব্যসুর কিংবা গাবি বিক্রি করে তো আমাকে না খোঁজ দিন তাহলে ভালো দাঁতের ব্যসুক পেলে তার ঠোক পেলে আর যদি যে ইচ্ছা করে দালালে ভাগত যায় যে গরু দুধ হবে দুইবেলা তিন চার শেয়ার ওরা যদি দুই লাখ টাকা কিনে নিয়ে আসে তা মনে করেন না আর ঝোলা মালুই সব শেষ হয়ে যাবে ওই তিন চার মাস কম দুধের গরু দুধও কম দিন ওই তিন চার মাস দুধ দোয়া দিতে কিন্তু দুধ শেষ এলে ষোলো আরো স্যার কমতে কমতেও মনে করেন শেষ টাইমে যখন আমি দোয়ান বাদ দিই সেখানে আছে আর পাঁচ সাত দুধ থাকি সেখন খাবার কম দিয়ে দুধ কমে দিয়ে তারপর তো ধান বন্ধ করি সমস্যা হয় না আর ওই ধান করে বন্ধ করলে ওলানের সমস্যা হয় দুধের চাপ হয় দুধ পলান ফুলে ওঠে ওই দুধ খাবার কম দাগে কমে দাঁড়ায় আড়াই সাত তিন সাত থাকে দুধ আস্তে আস্তে শুকিয়ে যায় তাহলে আর গরুর কোনো সমস্যা হয় না আমি বর্তমানে এই সিস্টেম করে পালিচ্ছি নিজের অভিজ্ঞতাভাবে তাহলে আপনার সংসারটা ভালোভাবে চলছে তো আমার সংসারটা ভালোভাবেই চলচ্ছে কিন্তু চলার মধ্যে আমরা আবার হামশিম খাচ্ছি কৃষক যে খাদ্যর দামটা কোন প্রচুর হারে বাড়ছে মানে যে খাদ্য কিনের জন্য ভুষিগুলো নেন মোটা ভুসিগুলো আটশো নশো টাকা বস্তা তা কখনো ষোলোশো টাকা বস্তা একবারে ডবল পলেরাটি কেনার জন্য আমরা চার হাজার টাকা তিন হাজার টাকা হাজার তা কখনো সাত হাজার টাকা হাজার ফিটগুলো কিনার জন্য প্রথম যখন আমি গরু পালব ধরনের সব ফিট কিনছি আঠেরো টাকা করে সেই ফিট কিনচ্ছি এখন চল্লিশ টাকা করে এই কারণে আমাকে এই টাইমটা এসে দেখেছি যে আমাকে গরু পালা মানে তেমন লাভ থাকে আর যদি এইভাবে চলে খাদ্যের দাম যদি ঠিক না আসে তাহলে মানে গরু পালা আমাকে খুব কষ্টকর হয়ে তারপরে লেজে বাজে করি দেখে চেষ্টা চাইলে দাম যত পারি যখন যা যাচ্ছে না আর সম্ভব হচ্ছে না সে বাধ্য তো হয় লেবি যে যাওয়া লাগে যে কদিন চালার পাই চেলাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ গাভী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আমাদেরকে তা শেষে আমরা একটা জিনিস একটু জানবো যে এগুলো অসুস্থ হয় বা কি কী রোগ জীবন আক্রমণ করতে পারে তখন আসলে কি করা এলে রোগ আক্রমণ সম্পূর্ণ রোগই করতে পারে কিন্তু এলাকা যে কোনো রোগ যদি সচেতন হয় তার যদি খরচ করার অভ্যেস থাকে যে এই গরুগুলো যে রোগটা আসে সে রোগ হোক বা না হোক চার মাস পর পর আমি খুঁড়ে রোগের ভ্যাকসিন আবার এখন যে গুটি বসন্ত আছে এই গুটি বসন্তরাও ভ্যাকসিন নামছে হয়তো গরুর হয়নি কিন্তু আমি ব্যামাক করে গরুকে আগে করে ধুই যাতে রোগটা না আসে তারপরেও যদি রোগ আসে তাহলে গরুটা ক্ষতি হওয়ার ভয় কম থাকে মানে অল্প রোগ দিয়ে ভালো হয়ে যায় কিন্তু বর্তমান আমার গরু প্রায় আট বছর হলে গরু পালা আট নয় বছর এর মধ্যে এখনও কোনদিন খুরের রোগ আসেনি ওই গুটি বসন্ডাই যাচ্ছে কিন্তু সেটা আমি ওই ভ্যাকসিন দিচ্ছ না কিন্তু এবার তেমন মনস্তাব করছি যে ভ্যাকসিন ছাড়ার এটা পালা দাওয়া না ওটাও যে বছরে যে কয়েবার ভ্যাকসিন করা নিবি মানে গরু সুস্থ না থাকলে গরু পালা দিলা গরু এমন একটা জিনিস অসুস্থ হলে ধরবে গেলো অল্প দিনের মধ্যে ওটা অচল হয়ে যায় আর যে আগে ভাগে সব কিছু করা হয় আবার তারপরে একটা জিনিস আছে খাবার দাওয়াগুলো পরিষ্কার তারপরে ঘর পরিষ্কার রাখা গরু দিনে দুই এক দুইবার দুবেড়ে দেওয়া যত্ন উপর থে রোগ ব্যাটটা কম আসে তারপরে আমি স্যাভলন ছিটে পটাশের প্যানি ঘর দিয়ে দিই যাতে যেবন ঘরের মধ্যে না থাকে জীবনে থাকলে বিভিন্ন সমস্যা হতে পারে এই গরুগুলো না যখন শোয় তার আগে আমি ঘরত এসে গরু তুলে দেওয়া লাটটা তুলে দিয়ে ধুয়ে ধুই জুদুলই লাট দেয় তার উপর জুদুল ওলান দিয়ে থাকে বাটের গর গোবরের মধ্যে বাট পড়ে থাকলে আস্তে আস্তে রেক্স নয় পরে দেখুন যে দুধ এসিচ্ছে না বাট লস্ট হওয়ার ভয় থাকছে স্যাঁকড়া স্যাঁকড়া দুধ এসিচ্ছে সেখানে মেলাটা লাগাই ওলান ঠিক করে দেয় তাহলে কিংবা কতটা ঠিক হয় না এই জন্য আমি আগেই সতর্ক হই যাতে ওরকম অসুখটা না আসে লেজে সতর্ক হলে মেলার থেকে বাসন যায় জিনিসটা লেজে যদি কেসে হয় আমি যদি তার চিকিৎসাটা আগে লেই কিংবা আমি ওদের গরু ডরু লারি চি যা হাত ধোয় ভাত খাই তাহলে তো প্যাট খারাপ হতে অসুখ হতে পারে ওই জানি যে আমি এর থেকে গেলে সাবান ওই জায়গাতে থাকে এর থেকেই প্যান দিয়ে সাবান দিয়ে হাতটা ধুয়ে কমপ্লিট হয়ে ঘর যাই হাত পা ধুয়ে আবার দেখুন বাইরে থেকে আসি সেখানে কোনো যে বোনা যদি আসে গেরত থাকতে পানি দিয়ে হাত পা ধুয়ে আবার ভেতরে ঢুকি যাতে কোনো সমস্যা না হয় আমার এই জানি লেজে পাড়লে সুবিধা হয় কিছু কর্মচারীদের দিয়ে উনি কোনো জায়গায় গেলে আসা করে টাইম গেছে তাড়াতাড়ি ঢুকি হাত পাও ধুলে না পরিষ্কার হলো না আল্লিজা বাজা করলে এই জিনিসটা ভালো হয় যে সতর্ক থাকলে আমারও ব্যাথ আল্লাহ রহমদ ভয়ঙ্কর কিছু হয় না মোটামুটি আল্লাহ রহমত থালি আপনি আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন কেউ যদি এই তথ্যগুলো আমরা মনে করছি কেউ যদি এগুলো অনুসরণ করে তাহলে সে অবশ্যই সফল হবে তার সংসারটা অনায়াসে চলতে পারে গ্যাভি পালন করে এবং বছর শেষে ভালো একটা মুনাফা লাভ করতে পারে দর্শক বন্ধুরা আমরা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উনি কিন্তু খুব ভালো ভালো তথ্য দিয়েছেন আপনারা যারা গাভী পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই তার তথ্যগুলো মাথায় রাখবেন খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেবেন এবং রোগ টিকাগুলো আগিয়ে দিয়ে নেবেন আপনারা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ইউটিউবে দেখছেন তা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে